আসসালামু আলাইকুম, এম এস ক্রিয়েটর জয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা হাঁটতে হাঁটতে গাছের নিচে আসতেই চোখ পড়ে গেল পেঁপে গাছের দিকে। আর চোখ পড়ে যাওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করতে লাগলাম আমার গাছের পেঁপেটা লালচে রং ধারণ করেছে। একে আর গাছে রাখা ঠিক হবে না, তাই আর মোটেও দেরি না করে পেঁপেটাকে গাছ থেকে নিচে নামালাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোনো রকমের ফরমালিন মুক্ত গাছ পাকা টাটকা পেঁপে। আর মনে মনে ভাবছিলাম এমন ভাগ্য কজনেরই হয়, নিজের হাতে লাগানো গাছে সার বিষ ছাড়াই টাটকা পেঁপে খাওয়ার। সেই কথা ভেবে নিজের থেকেই কেমন যেন একটা প্রাউড ফিল করছিলাম। তার সাথে এটাও ভাবছিলাম কষ্টের ফল নাকি মিষ্টি হয়, আমার গাছের ফলটা কি মিষ্টি হবে। তাই আর দেরি না করে খাওয়ার জন্য বাসায় নিয়ে আসলাম। তো বন্ধুরা, চলুন তাহলে পাকা পেঁপে খাওয়ার আগে এই পাকা পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। শুধু স্বাদের দিক থেকেই নয়, অসাধারণ পুষ্টিগুণের কারণেও বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় পাকা পেঁপে। এতে প্রাকৃতিক ফাইবার হিসাবে পুষ্টি এবং ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে পাওয়া যায়। পাকা পেঁপে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, বয়সের ছাপ কমায়, হজমের উন্নতি করে পাকা পেঁপে, ক্যান্সার প্রতিরোধ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও নিয়মিত পাকা পেঁপে খেলে মানসিক চাপ মুক্ত হয়। দেশীয় ফল পেঁপে, এটা খেতে সুস্বাদু এবং খুবই সহজেই হাতের কাছে পাওয়া যায়, তাই সুস্থ থাকতে আপনার খাদ্য তালিকায় পেঁপে রাখতে পারেন। আর আমার মতো গাছ পাকা টাটকা পেঁপে যদি হয় তাহলে তো কথাই নেই। পরিশেষে যেটা ভাবছিলাম আমার গাছের প্রথম ফলটা মিষ্টি হবে কি না, তারপরে বাসায় নিয়ে এসে কেটে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর প্রচুর পরিমাণে মিষ্টিও ছিল। গাছ পাকা পেঁপে বলে কথা, কোনো রকমের ফরমালিন সার বিষ ছাড়া এমন পেঁপে খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাকা পেঁপে সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।